না দাদা ভাই, এইভাবে বাঁচতে মোটেই লজ্জা করে না, বরঞ্চ ভয় করে। সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টি খুব সুন্দর এবং অপূর্ব। সেই সৃষ্টিকর্তাকে আমরা শ্রদ্ধা করছি, নিজের ধর্মের সৃষ্টিকর্তাকে সস্নেহে মানছি, অথচ সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে অগ্রাহ্য করছি। সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছেন, তখন যখন তিনি লজ্জা করেননি, তবে আমি জন্মে কেন লজ্জা পাবো বলুন তো? বরঞ্চ ভয় পাই। কেন ভয় পাই বললে অনেকেই হয়তো হাসবেন, হাঁপিয়ে উঠেছি সমাজের সাথে লড়তে লড়তে, কিন্তু ওই যে মেনে নিয়েছি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেটা সুন্দর অপূর্ব, তাই জীবনটাকে সুন্দর অপূর্ব করে বাঁচতে ইচ্ছে করে, তাই বাঁচি হয়তো। মাদার টেরেসা বলেছিলেন, তুমি যদি দৃশ্যমান মানুষকেই না ভালোবাসতে পারো, তাহলে অদৃশ্য ঈশ্বরকে কী করে ভালোবাসবেন? আপনারা কি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন সেটা একবার প্রশ্ন করবেন। আর যারা আমাদেরকে দেখে হাসেন, যারা অট্টহাসি দেন, তাদের ব্যাপারে বলি, আমি চাই না যে আমাদের মতন সন্তান আপনাদের ঘরে জন্মাক বা আপনারাও পরজন্মে আমাদের মতন জীবন পাক, চাই না। কিন্তু হাসছেন সৃষ্টিকর্তার সৃষ্টিকে নিয়ে, হাসুন, ওপর ওপরওয়ালা আছে, তিনি ঠিক তার বিচার করে দেবেন, এটুকুই বলবো। তিনি ঠিক বুঝিয়ে দেবেন যে তার সৃষ্টিকে নিয়ে যখন অট্টহাসি করে, তার বিচার তিনিই বুঝিয়ে দেবেন তাদেরকে। ধন্যবাদ।